আসসালামু আলাইকুম ক্লাস সিক্স এর ছাত্ররা, আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ে পৃথিবীর আবর্তন এই সম্পর্কে কিছু আলোচনা করা হবে। পৃথিবীর আবর্তন অর্থাৎ আবর্তন গতি বলতে আমরা কি বুঝি? যে পৃথিবী স্থির নয়, একটা গতিশীল অবস্থা রয়েছে, অর্থাৎ আমরা যে চলাফেরা করছি এই পৃথিবীতে, যে সমস্ত মানুষ আর অন্যান্য উদ্ভিদ প্রাণী সমস্ত কিছু পৃথিবীর সঙ্গে মহাশূন্যে অবিরতভাবে চলমান অবস্থায় রয়েছে। অর্থাৎ পৃথিবীর একটা নির্দিষ্ট গতি রয়েছে যেটাকে বলা হয় আবর্তন গতি। আর একটি গতি রয়েছে, সেটিকে বলা হয় পরিক্রমণ গতি। সেক্ষেত্রে আবর্তন গতির ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছু আমরা এক জায়গায় স্থির নয়, আমাদের পায়ের নিচে যে পৃথিবীটা সেগুলি লাট্টুর মতো ক্রমাগত অনবরত ঘুরছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না পৃথিবীর আবর্তন গতি। তার কারণ আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের সঙ্গে সঙ্গে এই পারিপার্শ্বিক পরিবেশগুলিও আমাদের সঙ্গে আবর্তিত হচ্ছে, তাই আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না। যেমন ট্রেনে থাকা, অর্থাৎ চলমান ট্রেন বা বাসে থাকা কোনো যাত্রী, পাশের যে সমস্ত গাছপালা ঘরবাড়ি কে গতিশীল মনে হয়, আসলে পাশের যে গাছপালা ঘরবাড়ি সেগুলি চলমান ট্রেনের সাপেক্ষে গতিশীল মনে হয়, কিন্তু আপাতদৃষ্টিতে সেগুলি স্থির। কারণ ট্রেনটি চলমান বা গতিশীল থাকার জন্য পাশের স্থির বস্তুগুলিকে আমাদের গতিশীল বলে মনে হয়। ঠিক একই রকম আমরা যে সমস্ত গ্রহ, চাঁদ, সূর্য, অন্যান্য নক্ষত্রগুলিকে দেখি, সেগুলিকে আমাদের আপাতদৃষ্টিতে মনে হয় যেন সেগুলি গতিশীল। সূর্যকে আমরা পূর্ব দিক থেকে উঠতে দেখি, পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। আসলে পৃথিবী গতিশীল হওয়ার জন্য এরকমই মনে হয়, এবং যে দিকেই অভিমুখে কোনো গতিশীল বস্তু থাকে তার পাশে যে যার সাপেক্ষে অর্থাৎ স্থির বস্তুগুলি তার বিপরীত দিকে মনে হয়। যেমন একটি ট্রেন যদি সাধারণত উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব দিকে হোক বা পূর্ব থেকে পশ্চিমে, যে কোনো দিকেই হোক গতিশীল হয়, তার পাশে যে সমস্ত স্থির বস্তুগুলি ঠিক তার বিপরীত দিকে গতিশীল অবস্থা বলে মনে হয়। আমরা সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশে উদিত হতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। অর্থাৎ সূর্য যে পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী তার নিজ অক্ষের দিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার জন্য সূর্যকে আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে দেখি। এই সূর্যের যে আপাত চলন, এটাকে বলা হয় দৈনিক আপাত গতি। তাহলে সূর্যের যে এইরকম চলাচল, সেই চলাচলকে কি বলা হয়? দৈনিক আপাত গতি। দৈনিক আপাত গতি কি? সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, যে চলন, অর্থাৎ সূর্যের যে এইরকম চলাচল, সেটাকে বলা হয় দৈনিক আপাত গতি। পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে ক্রমাগত অনবরত পাক খায়। পৃথিবী তার কক্ষতল অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? 65.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। তাহলে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 65.5 ডিগ্রি কোণে হেলে পশ্চিম থেকে কোন দিকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে যে অনবরত পাক খায়, এটাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। এগুলো ক্লিয়ার? পৃথিবীর আবর্তন গতি অর্থাৎ একটি স্থান, অর্থাৎ সকলে যদি অংশ যদি পৃথিবী থাকে, তাহলে একটি গ্লোব বা পৃথিবী, যে স্থান, অর্থাৎ এই যে স্থানটি সম্পূর্ণরূপে ঘুরে আবার এই স্থানে, একই স্থানে ফিরে আসতে সময় লাগে কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা।
এটি পৃথিবীর আবর্তনের সময়। আর পৃথিবীর গড় পরিধি কত? 40,000 কিমি। এটি হচ্ছে পৃথিবীর গড় পরিধি। সেক্ষেত্রে পৃথিবীর আবর্তনে যদি সময় লাগে, একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, পৃথিবীর গড় পরিধি 40,000 কিমি। কিন্তু পৃথিবীর পরিধি সব জায়গায় সমান নয়, কারণ পৃথিবীর দুই মেরুর তুলনায় নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত। ফলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের পরিধি বেশি থাকে এবং ক্রমাগত দুই মেরুর দিকে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে পরিধির পরিমাণটা ক্রমাগত আস্তে আস্তে কমতে থাকে। সেক্ষেত্রে পৃথিবীর পরিধি কম বেশি হওয়ার জন্য পৃথিবীর আবর্তন গতিও কম বেশি হবে। এই জন্য করে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের গতি 1650 কিমি পার ঘন্টা পার আওয়ার, এবং এই গতিটা ক্রমাগত দুই মেরুর দিকে ক্রমাগত কমতে থাকবে এবং কমতে কমতে এই মেরুতে গিয়ে অর্থাৎ উত্তর মেরুতে গিয়ে এবং দক্ষিণ মেরুতে গিয়ে পৃথিবীর গতি কি হবে? শূন্যতে গিয়ে পৌঁছাবে। কারণ কোন একটি লাটুর যে উপরি অংশ এবং কৃণ অংশ যদি ক্রমাগত করে সেখানে তার গতি বোঝা যায় না, সেখানে তার গতি পরিমাণটি শূন্য থাকে এবং সেই লাটুটির মাঝখানে অংশের গতি পরিমাণটি সর্বাধিক থাকে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে গতির পরিমাণটি অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় বেগ এর পরিমাণটি সবচেয়ে বেশি এবং দুই মেরুর দিকে এই বেগের পরিমাণটা ক্রমাগত আস্তে আস্তে কমতে থাকবে এবং যখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছাবে সেই সময় নিরক্ষীয় অর্থাৎ পৃথিবীর যে আবর্তন বেগ, আবর্তন বেগের পরিমাণ এখানে কি হবে? শূন্য হবে। অর্থাৎ দুই মেরু বা 90 ডিগ্রিতে পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয়। আমরা পূর্ব আকাশে অন্যান্য তারা অর্থাৎ সূর্য অন্যান্য তারাগুলি পূর্ব আকাশে আগে দেখা যায় কেন? তার কারণ পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে আবর্তিত হওয়ার জন্য সবকিছু অর্থাৎ অন্যান্য তারাগুলি বা নক্ষত্রগুলি সেগুলিকে পূর্ব আকাশে আমরা প্রথম দেখতে পাই। তারপরে যেটা হচ্ছে দিন ও রাত। দিন ও রাত কি? পৃথিবীর আবর্তন গতির জন্য দিন রাত্রি সম্পন্ন হয়। একটি অন্ধকার ঘরে একটি গ্লোব এবং একটি টর্চের আলো যদি রাখা হয় সেক্ষেত্রে যে অংশটি অর্থাৎ এবার যদি কোন একটি আলোকিত অংশ থাকে, আমি সবাই এখানে সূর্য দিলাম, এই যে মাঝখানে যে অংশ অর্থাৎ সূর্যের আলো যে স্থানটি পতিত হয় এই অংশটা আলোকিত অংশ থাকে সেটাকে বলা হয় দিন, আর পিছনে যে অন্ধকার অংশ থাকে সেটা হয় রাত। পৃথিবী ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ যে স্থানটি রাতের অংশে ছিল সেই স্থানটি যখন এপারে চলে আসবে অর্থাৎ ছায়াবৃত্ত অতিক্রম করে চলে আসবে সেটা দিনের অংশে পৌঁছাবে, আবার দিনের যে অংশটা ছিল সেটি ছায়াবৃত্ত অতিক্রম করে রাতের অংশে পৌঁছাবে। অর্থাৎ ছায়াবৃত্তটা কি? পৃথিবীর আলোকিত এবং অন্ধকারচ্ছন্ন অংশের যে সীমারেখা সেই সীমারেখাকে কি বলা হয়? ছায়াবৃত্ত। অর্থাৎ আলো সীমা এবং অন্ধকারের যে সীমারেখা সেই সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত অতিক্রম করে যে স্থান আলোকিত অংশে পৌঁছায় সেটি হয় দিন, আর যেটা আলোকিত অংশ থেকে অন্ধকারচ্ছন্ন অংশে পৌঁছায় সেটি হয় রাত। এবারে অর্থাৎ সূর্যের দিকে যে অংশ থাকে সেটি হচ্ছে দিন, আর বিপরীত দিকে যেটা অংশ থাকে রাত। এই জন্য পৃথিবীতে আমরা সব জায়গায় একই সঙ্গে আলোকিত অবস্থায় পাই, অর্থাৎ পৃথিবীতে সব দেশে একসঙ্গে দিন হয় না, আবার সমস্ত জায়গায় একই সঙ্গে রাত্রি হয় না। একদিকে যদি দিন অবস্থান করে তার বিপরীত দিকে কি হবে? রাত্রি অবস্থান করে। লাস্ট যেটা হচ্ছে উষা ও গোধূলি। উষা ও গোধূলি হচ্ছে সূর্য ওঠার ঠিক আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে আকাশে কিছু ধূলিকণা এবং গ্যাসীয় উপাদান ইত্যাদি থাকার জন্য একটি ম্লান বা আলোর আবহাওয়া লক্ষ্য করা যায়। অর্থাৎ সূর্য ওঠেনি কিন্তু আকাশ হালকা পরিষ্কার হয়ে যায়, আবার সূর্য অস্ত যাওয়ার পরে সম্পূর্ণরূপে অন্ধকার নেমে আসে না, হালকা আলোর একটা প্রভাব থাকে। এগুলিকে বলা হয় উষা ও গোধূলি। অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগের অবস্থাকে বলা হয় উষা, আর সূর্য অস্ত যাওয়ার পরের অংশকে বলা হয় গোধূলি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। পরের ক্লাসে এর পরে যেটুকু রয়েছে অধ্যায়ের সেটুকু নিয়ে আলোচনা করা হবে।